আজকের ভিডিওর টপিক পোর্ট্রেট। ঠিক আছে, আজকে একটা পোর্ট্রেট করছি এবং পোর্ট্রেটটা আমি পোস্টার কালার দিয়ে করবো। ঠিক আছে, মানে ফার্স্ট ড্রয়িংটা তো করবো পেন্সিল দিয়ে যেরকম হয়, কিন্তু কালারটা হবে পোস্টার কালার দিয়ে। ঠিক আছে, তো এই পোস্টার, এই একটা বক্স যেখানে কী কী কালার আছে সেটা পরে দেখাচ্ছি। আমাকে ড্রয়িংটাকে ভালো করে করবো, কালারের দিকে এখন আমি যাচ্ছি না, কালারটা পরে দেখাবো কী কালার আছে, কীরকম কী আছে, বেশি কালার নেই, কটা কালার আছে সেটা পরে দেখাচ্ছি। তো পোর্ট্রেটটাকে ভালো করে ড্রয়িংটাকে করি, ড্রয়িংটা খুব ইম্পর্টেন্ট পোর্ট্রেটে, যেরকম জানো তুমি কালার করার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ড্রয়িংটা করা। ঠিক আছে, তো সেইটা আগে বেশি ফোকাসটা ওখানে করতে হবে যে ড্রয়িংটা ঠিকঠাক যাতে হয়, প্রপোর্শন যাতে ঠিকঠাক আসে, সেটা আগে ফার্স্ট অফ অল খুবই ইম্পর্টেন্ট ড্রয়িংটা, তো সেইটা আগে ভালো করে করবো। ঠিক আছে, তারপর কালারের দিকে আসছি, সেটা পরের স্টেপ, আগে ড্রয়িংটা করি। ড্রয়িংটা কমপ্লিট, এবার কালারের দিকে আসছে, কালার পোস্টার কালারে দিয়ে যেটা করবো। ঠিক আছে, এই কালারগুলো দিয়ে পুরোটা ড্রয়িং হবে, বেশি কালার নেই এখানে,
येলো আছে, গ্রিন, এখানে ব্লু, হোয়াইট, রেড, ব্ল্যাক, ছটা কালার টোটাল আছে। তো পুরো পোর্ট্রেটটা এই কটা কালার দিয়ে করবো, যা কালার যেরকম স্কিন টোন যেরকম হবে চেষ্টা করবো। আজকে বেসিক্যালি ভিডিওটা পোর্ট্রেটের কালারের উপরে, ঠিক আছে? তো যে পুরো স্কিন টোন আমাদের যেরকম কী হয়, কোথায় আন্ডার টোন, সব কিছু কিন্তু এই কটা কালার দিয়ে মিক্স করেই চেষ্টা করবো পুরোটা করার। কারণ এক্সট্রা কোনো কালার আর কিছু তো নেই, আমাদের যে প্রাইমারি কালারগুলো আছে আর নিউট্রাল কালার, তো এই কালার দিয়েই পুরোটা এক্সপেরিমেন্ট করে পুরোটা কালারগুলো হবে। Thank you.
এরকম লাগলো পোর্ট্রেটটা কমেন্টে জানিও, আর পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা পুরো ভিডিওটা দেখেছো, তো তোমরা তোমাদের যদি কোনো হেল্প হয়ে থাকে ভিডিওটা দেখে, তো সেটা জানিও কমেন্টে। চেষ্টা করবো এরকম আরও পোস্টার কালার দিয়ে এরকম আরও অনেক পোর্ট্রেট করার। খুব ভালো একটা মিডিয়াম, তোমরা প্র্যাকটিস করতে পারো যদি স্কিন টোনগুলো। ঠিক আছে, তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। টাটা।